আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিপরীত অর্থের কিছু আরবি শব্দ দিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি, চলুন শুরু করি। মাদি অর্থ অতীত বা অতীতকাল। মাদি শব্দ দিয়ে আমরা কি করব? হাদা মাদি কালাম, হাদা খাল্লিবালি, এটা বাদ দাও, এটা অতীতকালের কথা, এরকম আমরা বলতে পারি। মুস্তাকবাল অর্থ ভবিষ্যৎকাল। আমরা যদি বাক্য গঠন করি, হাদা সবি মুস্তাকবাল, এটা ভবিষ্যতে করব। আনা এজি মুস্তাকবাল ইনশাল্লাহ, আমি ভবিষ্যতে আসব ইনশাল্লাহ। জুলমা অর্থ অন্ধকার, আর নূর অর্থ আলো। জুলমা অন্ধকার, নূর আলো। তাহলে বাক্য গঠন করতে পারেন, এই রুমটি অন্ধকার কেন? লেশ হাদা গুরফা জুলমা, আমার রুম অন্ধকার, লাইট লাগবে। আনা গুরফাতি, গুরফাতি জুলমা, এবি লাম্বা, গুরফাতি জুলমা, এবি লাম্বা, এভাবে বাক্য গঠন করুন। মাহির অর্থ অভিজ্ঞ, মাহির অর্থ অভিজ্ঞ, কোনো বিখ্যাত বা প্রসিদ্ধ ব্যক্তিকে বলা হয় মাহির। আর অনভিজ্ঞ বা অজ্ঞ লোককে বলা হয় গাইয়েরে, গাইয়েরে অর্থ অনভিজ্ঞ, হওয়া গায়ের নপর, সে অনভিজ্ঞ লোক, সে কোনো কাজ জানে না, এভাবে বলতে পারে। আলিয়ম অর্থ আজ, বোকরা অর্থ আগামীকাল, আলহীন এখন, বাদেন পরে, সবগুলাই বিপরীত অর্থের আরবি। বিপরীত অর্থের শব্দগুলো মনে রাখলে আরবি সহজে মনে থাকে। ফায়দা অর্থ উপকার, খসারা অর্থ ক্ষতি বা অপকার। ফায়দা অর্থ উপকার, খসারা অর্থ ক্ষতি। গাবল অর্থ আগে, বাদেন অর্থ পরে। হুনাক অর্থ ওইখানে, হিনাক অর্থ এখানে। নেক্সট, মাফি অর্থ নেই, ফি অর্থ আছে। তানজিল অর্থ কম, আর জিয়াদা অর্থ বেশি। জেন অর্থ ভালো, মোজেন অর্থ ভালো না। এদহাক বা দেহেক অর্থ হাসি, বোকা বা এয়াবকি অর্থ কান্না। বাই অর্থ বিক্রি, এস্তারি অর্থ ক্রয়। গেরিব কাছে, বাই দূরে। এদহাক হাসি, ইয়াবকা কান্না, বাই বিক্রি, এস্তারি ক্রয়, গেরিব কাছে, বাই দূরে। নেক্সট, এস্তেলাম অর্থ গ্রহণ করা, আর তর্ক অর্থ বর্জন করা। ইসলাম গ্রহণ করা, তর্ক বর্জন করা। বিলাদা অর্থ জন্ম, আর মৌত অর্থ মৃত্যু। মালুম অর্থ জানা, গায়ের মালুম অজানা। ওয়াগ্গেপ অর্থ থামা, ইমশি অর্থ চলা, ইমশি অথবা মাসা অর্থ চলা। রাহা অর্থ সুখ বা রেস্ট, আর আসিফ অর্থ দুঃখ। রাহা অর্থ সুখ বা রেস্ট বা বিশ্রাম, আর আসিফ অর্থ দুঃখ। তিয়াইব অর্থ দোষ, সিফাত অর্থ গুণ, আদল অর্থ ন্যায়, আর জুলুম অর্থ অন্যায়। আসফ অর্থ দুঃখ, তিয়াইব অর্থ দোষ, সিফাত গুণ। তিয়াইব দোষ, সিফাত গুণ, আদল ন্যায় বা ন্যায় বিচার, আর জুলুম অর্থ অন্যায়। নেক্সট, সাই অর্থ কিছু, মাফি সাই কিছু না। জাম্ব অর্থ পাপ, সওয়াব অর্থ পুণ্য। জাম্ব অর্থ পাপ, সওয়াব পুণ্য। সহি সঠিক, গলত বা খতা অর্থ ভুল। সহি সঠিক, গলত বা খতা অর্থ ভুল। সওয়াল প্রশ্ন, ইজ্জব মিথ্যা। ইন্দা নিকটে, বাইর দূরে। সৌত অর্থ শব্দ। ধন্যবাদ বিহার, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে আশা করি। ভিডিওটি লাইক ও কমেন্ট করবেন, এবং আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।